বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা একটা বিষয় একটু শেখার চেষ্টা করব, সেটা হচ্ছে যে ব্রাউজারের ব্যাকএন্ডে কিভাবে রিকোয়েস্ট পাঠানো যায়। আমি আমার মোবাইল স্ক্রিনটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি এখন দেখতে পাচ্ছেন। তো এখানে এখন যেহেতু লগ ইন করলে কোনো আমরা পেজ পাবো না, সুতরাং আমরা ওই পেজ দিয়ে আসলে টেস্ট করতে পারবো না। এখানে যেটা আর কি এখন আছে সেটা হচ্ছে যে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ওটিপি। তো এই তিনটাকে যদি আমরা আলাদা আলাদা ভাগ করি এভাবে যে মোবাইল নাম্বার হচ্ছে অ্যাপ্লিকেশন ইনফরমেশন, পাসওয়ার্ড হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, আর ওভারভিউ হচ্ছে ওটিপি। তো এই তিনটাকে মোবাইল নাম্বার যদি আমি এভাবে এখানে এই ফিল্ডে মোবাইল নাম্বার আমরা দিয়ে সাধারণত লগ ইন হই, তো এখানে যদি লগ ইন হওয়ার সময় মোবাইল নাম্বার না দিই, এখানে যদি প্রসিড বাটনে ক্লিক করি, তাহলে আমাদেরকে একটা রিকোয়েস্ট বা একটা পপ আপের মাধ্যমে জানাচ্ছে যে মোবাইল নাম্বার রিকোয়ার্ড, মোবাইল নাম্বার ইজ রিকোয়ার্ড। এটা আসলে সার্ভার থেকে একটা রেসপন্স আমাকে দিচ্ছে যখন আমি এই বাটনে ক্লিক করছি। বাট আমি চাচ্ছি যে এই ইনপুট ফিল্ডে কোনো ধরনের মোবাইল নাম্বার আমরা দেবো না এবং কোনো ধরনের পাসওয়ার্ডও দেবো না, এবং শুধুমাত্র ওটিপিটা দিয়ে আমরা লগ ইন করবো। তো সেক্ষেত্রে এই বিষয়টা যদি আমরা করতে চাই, তাহলে সেটা আমাদেরকে ব্রাউজারের ব্যাকএন্ড থেকে রিকোয়েস্ট পাঠাতে হবে। দ্যাট মিন্স অ্যাজাক্সের মাধ্যমে করা যেতে পারে, ট্যাম্পার মাঙ্কির মাধ্যমে করা যেতে পারে, এবং এপিআই রিকোয়েস্টের মাধ্যমে এটা করা যেতে পারে। তবে আমি যেটা তৈরি করেছি সেটা হচ্ছে যে এই রিকোয়েস্টটা আমি পাঠাবো হচ্ছে একটা ট্যাম্পার মাঙ্কি কোডের মাধ্যমে, ব্রাউজারের ব্যাকএন্ড থেকে এটা রিকোয়েস্ট সার্ভারে পাঠাবে, এবং সেই রিকোয়েস্টটা সার্ভার যখন অ্যাকসেপ্ট করবে, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা দিয়ে আমি রেজিস্ট্রেশন করেছি সেই মোবাইল নাম্বারটা আমি সার্ভারে পাঠাবো, তখন সেটা যদি ঠিক থাকে, রিকোয়েস্টটা আমার পাঠানোর রিকোয়েস্টটা যদি ঠিক থাকে, অর্থাৎ পোস্ট রিকোয়েস্ট যেটাকে বলে, সেটা যদি ঠিক থাকে, তাহলে গেট রিকোয়েস্টে আমাকে অবশ্যই একটা ওটিপির ঘর সে এখানে সরি পাসওয়ার্ডের ঘর সে এখানে দিবে, অর্থাৎ পেজটা অটোমেটিক্যালি রিলোড নিয়ে পাসওয়ার্ডের ঘর চলে আসবে যদি আমি সঠিকভাবে রিকোয়েস্ট পাঠাতে পারি। ঠিক তেমনি আমরা যখন পাসওয়ার্ড পাঠিয়ে দেবো ব্যাকএন্ড থেকে, তখন সেই পাসওয়ার্ড যদি সঠিক হয়, সার্ভার থেকে আমাদেরকে গেট রিকোয়েস্ট হিসেবে ওটিপির ঘর দিয়ে দেবে, এবং মোবাইলে একটা ওটিপি চলে আসবে অটোমেটিক্যালি, এবং সেই ওটিপি দিয়ে আমরা ইনপুট করতে পারবো। আমরা পেজের মধ্যে যে ডাটাগুলো ইনপুট করি পার্সোনাল অ্যাপ্লিকেশন ইনফরমেশনের মধ্যে, সেই ডাটাগুলো যদি আমরা ব্যাকএন্ড থেকে পাঠিয়ে দিই এবং সার্ভার যদি রেসপন্স করে আমাদেরকে কোনো কমান্ড দেয় যে ডাটা সাবমিটেড সাকসেসফুলি বা এই জাতীয় কোনো কমান্ড দেয়, দেন আমরা পার্সোনাল ইনফরমেশনের ডাটাটাও পাঠিয়ে দেবো, দেন আমরা ওভারভিউর ডাটাটা যখন পাঠাবো তখন পেজটা রিলোড নিয়ে ডেট পেজটা চলে আসবে। এইরকম কিন্তু একটা ভিডিও ইদানিং আমরা দেখতে পাচ্ছি ইউটিউবে, সেটার একটা স্ক্রিনশট আমি রেখে দিয়েছি, সেটা দিয়ে আমি কম্পিউটারে বুঝিয়ে এইটা উদাহরণ সহকারে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে ওই কোডগুলো আসলে কিভাবে কাজ করে। আমরা এখানে যেহেতু সার্ভার বন্ধ এখন, সুতরাং আমাদেরকে এখানে যেটা করতে হবে, মোবাইল নাম্বারটাকে আমরা ম্যানুয়ালি এখানে বসাবো না, আমরা মোবাইল নাম্বারটাকে একটা কোডের মাধ্যমে সার্ভারে রিকোয়েস্ট পাঠাবো, দেন পাসওয়ার্ড পাঠাবো রিকোয়েস্ট, দেন তারা আমাকে ওটিপি দেবে, ওটিপি দিয়ে আমরা লগ ইন করবো। জাস্ট একই রকম প্রসেসটা, শুধু ডাটাগুলো ভিন্ন। তো চলুন আমরা দেখি এই পুরো প্রসেসটা, দেখি যে এটা আসলে কিভাবে করতে হয়। আশা করি আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা যেটা আর কি আলোচনা করলাম সেটা আমরা এখন করার চেষ্টা করব। প্রথমত আমরা আমাদের ওয়েবসাইট, যেটা কাঙ্ক্ষিত ওয়েবসাইট, সেখানে যাব। এখানে আসলে মূলত হয় কি, ওই বিজি সার্ভার যখন থাকে, যখন আমাদের কাজের সময়, তখন কিন্তু পেজ আসতে চায় না। তবে আমরা যদি সার্ভারে ভেতর থেকে রিকোয়েস্ট পাঠাতে পারি, তাহলে কিন্তু মোটামুটি একটা রেসপন্স পাওয়া গেলেও যেতে পারে। যদিও আমি এই ভিডিওটা করতেছি জাস্ট একটু এডুকেশনাল পারপাস, শেখার জন্য, অনেকেই জানতে চায়। তো প্রথমত আমরা একটা স্ক্রিনশট দেখব, যে স্ক্রিনশটটার মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে আসলে কাজটা কীভাবে হয়। তো আপনারা স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, এখানে মূলত এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে তিনটা পোর্শন রয়েছে, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ইনফরমেশন, একটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, একটা হচ্ছে ওভারভিউ ইনফরমেশন। তো এই ওভারভিউ ইনফরমেশনটা আসলে ওভারভিউ ইনফো না, ওভারভিউ সাবমিট যেটাকে বলে। টোটাল এখানে তিনটা বাটন, এই অ্যাপ্লিকেশন ইনফরমেশনের ভিতরে যে ডাটাগুলো রয়েছে সেটা এই বাটনে ক্লিক করলে পরে সার্ভারে রিকোয়েস্টে যায়। পার্সোনাল ইনফরমেশনেও একই রকম ডাটা থাকে, সেটাও প্রেস করলে সার্ভারে যায়, এবং লাস্ট যেটা আছে ওভারভিউ, এটাতে ক্লিক করলে পেজ রিলোড হয়ে ডেট পেজ আসার চেষ্টা করে। এরকম একটা কোডিং এটা
তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমাদের এখন এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আমাদের যেহেতু সার্ভার ওপেন নেই, সুতরাং আমরা অ্যাপ্লিকেশন ইনফরমেশন, পার্সোনাল এবং ওভারভিউ এগুলো কোনো কিছু দেখতে পারবো না, পেমেন্ট পেজও দেখতে পারবো না। সুতরাং আমাদের এই অথেন্টিকেশন এখান থেকেই আমরা এটাকে চেষ্টা করতে পারি যেটা আসলে কীভাবে কাজ করে। প্রথমত আমরা যদি এখানে মোবাইল নাম্বার না দিয়ে চাপ দিই, একই রকম মোবাইল নাম্বার ইজ রিকোয়ার্ড দেখাবে, বাট আমরা একটা কোডিংয়ের মাধ্যমে যদি আমরা এটা দেই, আমরা জাস্ট একটু ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে আমরা এটাকে বন্ধ করে দিয়ে আমরা ডিনামিক টোকেনটাকে অন করে দিলাম। এখন এই এই পেজের ভিতরে একটা বিষয় সংঘটিত হয়, সেটা হচ্ছে প্রত্যেকটা রিলোডেই কিন্তু একটা করে র্যান্ডম নাম্বার তৈরি হয় এবং একটা টোকেন তৈরি হয় প্রত্যেক রিলোডে। তো সেই টোকেনটা চেঞ্জ হতে পারে বা নাম্বারটাও চেঞ্জ হতে পারে, যে কোনো কিছুই চেঞ্জ হতে পারে। এই কারণে কিন্তু আপনার কোডিংটা প্রত্যেকবার কাজ নাও করতে পারে, কিন্তু সেটাকে অ্যাভয়েড করার জন্য এখানে স্ক্রিপ্টের মধ্যে এমন একটা বিষয় দেয়া হয়েছে যেটা হচ্ছে যে সে র্যান্ডমলি যে কোডটা বা কুকিটা বা টোকেনটা আছে সেটা সে র্যান্ডমলি নিয়ে নেবে এবং র্যান্ডমলি সে কাজ করবে। মূলত এই স্ক্রিপ্টগুলো তৈরি করা যায় খুব সহজে চ্যাট জিপিটির মাধ্যমে, আর এই চ্যাট জিপিটিকে যদি আপনি সঠিকভাবে কমান্ড প্রম্পট করতে পারেন তাহলেই সে আপনাকে সঠিক রাস্তায় পৌঁছে দেবে, আদারওয়াইজ কিন্তু সম্ভব হবে না। অনেকে চেষ্টা করে কিন্তু হয় না। তো আমি পেজটা একটু রিলোড দিই, আমি পেজটা রিলোড দিলে পরে আমাদের এই পেজের নিচের দিকে বাম দিকে দেখতে পাচ্ছেন যে এই দুটো বাটন তৈরি হয়েছে, সাবমিট বাটন এবং সাবমিট মোবাইল নাম্বার বাটন, সাবমিট পাসওয়ার্ড বাটন, এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছেন। তো এইখানে আমি বাঁ দিকে এটা খুলে রেখেছি নেটওয়ার্কের ভিতরে দেখার জন্য যে নেটওয়ার্কের ভিতরে ঘটনাটা কী ঘটে। এটা অল আছে, আমরা যদি এটাকে ফিচ বা এক্সএসআর বা ডকে যাই তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে হেডারে আসি সেখানে কিন্তু যে লিঙ্কটা আছে সেটা হচ্ছে যে https://payment.ibc.com যেটা আর কি ইউআরএল আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এই সাবমিট মোবাইল নাম্বার বাটনে যদি ক্লিক করি তাহলে আমরা কিন্তু ইনপুট করব না কোনো মোবাইল নাম্বার, আমরা জাস্ট ডাটাটাকে সার্ভারে পাঠানোর চেষ্টা করতেছি। আমি ম্যানুয়ালি এই কোডের মধ্যে মোবাইল নাম্বারটাকে ঢুকিয়ে দিয়েছি, ঠিক তেমনি একটা আইডির যে ডাটাগুলো থাকে সেগুলো কোডের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই কাজ হবে না। তো আমি যখন সাবমিট মোবাইল নাম্বারে ক্লিক করব এটা হচ্ছে পেজটা রিলোড নেবে, রিলোড নিয়ে কিন্তু দেখুন আমি কিন্তু পেজে কিন্তু কোনো ইনপুট মোবাইল নাম্বার দিইনি, এবং এখানে যেটা গেছে এই যে লগ ইন অথেন্টিকেশন এই লিঙ্কে চলে গেছে। টোটাল আমি বোঝানোর চেষ্টা করতেছি, দেখুন আপনারা বোঝেন কি না। এখানে 200K আছে, 200K তার মানে গেট রিকোয়েস্ট আমাদের ফুলফিল হয়েছে, সার্ভার থেকে গুড রেসপন্স পেয়েছি। দেন এখন এখানে পাসওয়ার্ড, তো আমরা এখানে পাসওয়ার্ডও দেবো না, পাসওয়ার্ড আমি কোডের মধ্যে ঢুকিয়ে দিয়েছি যেহেতু আমাদের ডাটাটা পাসওয়ার্ডের মধ্যে, পাসওয়ার্ডটা একটা ডাটা, ওয়ান কাইন্ড অফ ডাটা। তো আমরা যখন এই সাবমিট বাটনে ক্লিক করব তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদেরকে ওটিপির ঘরে নিয়ে আসলো। তো এইখানে ধরুন আমরা প্রথমে পার্সোনাল অ্যাপ্লিকেশন ইনফরমেশন সাবমিট দিলাম, তারপরে পার্সোনাল ইনফরমেশন সাবমিট দিলাম, তারপরে ওভারভিউ। এখন আমরা ধরুন ওভারভিউ পেজে আসি, এখান থেকে যখন আমরা ওটিপিটা বসিয়ে সাবমিট দেবো তখন আমাদের ডেট পেজে চলে যাবে। এইরকম একটা বিষয় সংঘটিত হচ্ছে এই কোডের মাধ্যমে, এবং এটা কিন্তু আমরা এই পেজের মধ্যে সংঘটিত হইতেছে এটা আমরা দেখতে পাচ্ছি। বাট এখানে যদি পেজের মধ্যে সংঘটিত হইতেছে এটা যদি না দেখতে চান তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের কোডটার একটু পরিবর্তন করা হয়েছে উইদাউট পেজ রিলোড, যেটা আর কি সেই কোডের মানে পেজে কোনো পরিবর্তন হবে না। সেটা কীরকম, সেটা হচ্ছে আমরা আবার মূল পেজে ফিরে যাব। আমাদের মূল পেজে ফিরে গিয়ে অনেকেই এই ধরনের রিকোয়েস্ট পাঠিয়ে কাজ করে, তবে সার্ভার বিজি থাকা অবস্থায় এই ধরনের কোড কীরকম কাজ করবে সেটা আমার ধারণা নেই। আমি জাস্ট পরীক্ষামূলক শিক্ষামূলক এটা তৈরি করছি যাতে সবাই আর কি বুঝতে পারে যে কাজগুলো আসলে অনেকের কাছে বিষয়গুলো একটু অদ্ভুত লাগে, তাই বোঝানোর চেষ্টা করতেছি। তবে আমার বোঝানোর মধ্যে ভুল থাকতে পারে, যদি ভুল থাকে তাহলে কিছু করার নেই, আপনারা সঠিক করে নেবেন। এখন আমি যেটা অন করে দিয়েছি সেটা হচ্ছে উইদাউট পেজ রিলোড, তো আমি এখানে মোবাইল নাম্বার টাম্বার কিছুই দেবো না, আমি জাস্ট সার্ভারে ডাটা পাঠাবো। এইখানে আমরা দেখতে পারবো ডান পাশে নেটওয়ার্ক ট্যাবের ভিতরে ডকের মধ্যে আমরা দেখতে পারবো যে সার্ভারে ডাটা ঠিকমতো যাচ্ছে কিনা। প্রথমে এখন আমাদের আছে কিন্তু এই লিঙ্কে, আমরা এখন এই লিঙ্কে অবস্থান করতেছি, এই যে ইউআরএল দেখতে পাচ্ছেন। যখন আমি সাবমিট মোবাইল নাম্বারটা দেবো কোনো ধরনের পেজ রিলোড হবে না এবং মোবাইল নাম্বারটা সাবমিট হয়ে যাবে, অটোমেটিক্যালি মোবাইল নাম্বার সাবমিট হয়ে গেছে। এটা আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে ফিচ এক্সএসআরের মাধ্যমে আমরা ডাটা সার্ভারে পাঠাইছি, এবং এখানে মোবাইল নাম্বার ভেরিফাইয়ের একটা 302 পাউন্ড দিছে, আর একটা লগ ইন অথেন্টিকেশন 200
দিছে। তো লগ ইন অথেন্টিকেশনে যেটা এখন আমরা পাসওয়ার্ড চাচ্ছে, তো আমরা যখন পাসওয়ার্ডটা দিব এখন অটোমেটিক্যালি পেজ রিলোড নিয়ে ওটিপির ঘর চলে আসবে। তো বিষয়টা হচ্ছে এইভাবেই কাজটা হয়, মূলত এই এটা হচ্ছে সার্ভারে আমরা ডাটাটা পাঠাচ্ছি হচ্ছে ভিতর দিয়ে, আর ভিতরে যে অটোমেটিক কুকি বা অন্যান্য যে টোকেন ফোকেন হাবি জাবি নাম্বার টাম্বার আছে সেগুলো যা সার্ভারে লোড হচ্ছে অটোমেটিক্যালি সেটাই কিন্তু এই কোডটা নিয়ে নিচ্ছে এইভাবেই কমান্ড করে দেওয়া। আর টোটাল কোডটা তৈরি করা হয়েছে চ্যাট জিপিটির মাধ্যমে, সুতরাং আপনারা চেষ্টা করলে পারবেন চ্যাট জিপিটির মাধ্যমে তৈরি করতে। তবে এইটা তৈরি করে কোনো লাভ নেই, তবে এটা অনেক ক্ষেত্রে কাজে লাগে, লগ ইন করার ক্ষেত্রে অনেক সময় ঝামেলা হয়, তখন এই কোডটা কীরকম কাজ করে এটা বিজি সার্ভারে কাজ করে দেখতে হবে। আর মূল উদ্দেশ্য হচ্ছে যে অন্যান্য ডাটাগুলো সার্ভারে পাঠানো, আর আমার মূল উদ্দেশ্য হচ্ছে এটা আসলে কীভাবে সংগঠিত এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা, এই আর কি, আর অন্য কিছু নয়। তবে অনেকের কাছে অনেকে রিকোয়েস্ট করে যে একটু হেল্প করেন, তারপরে অনেক কথা টথা বলে, দেন তারপরে তারা আবার যদি কোনো কিছু ট্রিক্স ট্রিক্স পায় তারা আস্তে করে চুপ হয়ে যায় বা ফাঁকে চলে যায়, তারা কোনো কিছু আর শেয়ার করতে চায় না। তো শেয়ার করতে না চাইলে আমি কারো কাছ থেকে জোর করে কোনো কিছু নিতে চাই না, বা শেয়ার না করলে আমার কিছু যায়ও আসে না, আমি নিজের চেষ্টা করে যদি পারি করতে করবো, না হলে করবো না, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো যাই হোক, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং ধরতে পেরেছেন। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।